করোনা সংক্রমণ বৃদ্ধি আর দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় উভয় সংকটে বাংলাদেশ। সে অবস্থায় উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকাকে আংশিক বা সম্পূর্ণ লকডাউনের নির্দেশনা দ্রুত কার্যকরের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার প্রকোপ কমাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। বিশাদ হাসানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান কামরুল। একদিনে শনাক্ত রোগীর সংখ্যা দেশে মহামারীর শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে সোমবার। চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয় 5,181 জন, মৃত্যু হয় 45 জনের। এর আগে গেল বছরের 2 জুলাই মোট 4,019 জন নতুন রোগী শনাক্ত হয়। এতদিন সেটাই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্ত। চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা গেল 7 মাসের মধ্যে সবচেয়ে বেশি ছিল সোমবার। এর আগে গত বছরের 28 আগস্ট এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল। সেদিন 47 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর চব্বিশ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে 18.38% হয়েছে, যা 24 আগস্টের পর থেকে সবচেয়ে বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে 33তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে 40তম অবস্থানে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রথম শর্ত হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধিটা মেনে চলা, লাস্টে যেটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশনটা, কারণ এটার একমাত্র উপায় হচ্ছে ইফ ইউ কুড ভ্যাকসিনেটেড প্রপারলি। করোনা প্রকোপ এলাকায় প্রয়োজনে লকডাউন অতি দ্রুত কার্যকরেরও পরামর্শ তাদের। 2 সপ্তাহ যদি ব্লক করে তাহলে তো মুভমেন্টটা কমে যায়, কমে আসে, কিন্তু তার অর্থ এই না আমি মুক্ত। আমাকে কিন্তু স্বাস্থ্য সচেতন করে ব্যক্তির দায়িত্ব এটা নিতে হবে। দেশে এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে 6,746 জনই পুরুষ, নারীর সংখ্যা 2,203 জন। হাসান কামরুল, নিউজ 24, ঢাকা।